প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পড়াবো অব্যয় পদ। আমি সবটা করে দিয়েছি, ওরা তোমরা দেখবে অব্যয় পদ কাকে বলে। যে সকল পদ বাক্যে ব্যবহারকালে কোন রূপ পরিবর্তন হয় না তাদের অব্যয় পদ বলে। অব্যয় পদকে তিন ভাগে ভাগ করা হয়, পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় আর বাক্যান্বয়ী অব্যয়। সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী এবং অনন্বয়ী অব্যয় তিন ভাগে ভাগ করা হয়। পদান্বয়ী অব্যয় কাকে বলে? পদান্বয়ী কথার অর্থ পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন। অর্থাৎ যে অব্যয় পদ দুটি অন্য পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। যেমন দ্বারা, দিয়ে, সাথে, সঙ্গে, চেয়ে, জন্য, থেকে ইত্যাদি। সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় যে অব্যয় পদ দুই বা তার অধিক বাক্যকে সংযুক্ত করে বা বিযুক্ত করে, সংকোচন করে মানে ছোট করে, তাকে সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় বলে। সেগুলো কি কোনগুলো? ও, আর, এবং, অথবা, বটে, নতুবা, যদি, এই পদ। আর সংযোজক অব্যয় যে অব্যয় পদ একটি বাক্যের দুটি অংশকে বা দুটি বাক্যকে একসঙ্গে যুক্ত করে তাকে সংযোজক অব্যয় বলে। যেমন রাম ও শ্যাম দুই জন্মই ভাই। এই ও শব্দটা রাম ও শ্যাম এদেরকে যুক্ত করেছে। বিয়োজক যে অব্যয় পদ একটি বাক্যের দুটি অংশকে বা দুটি বাক্যকে পৃথক করে তাকে বিয়োজক অব্যয় বলে। সেগুলো কোনগুলো? অথবা, কিন্তু, নয়তো, এগুলো। আর অনন্বয়ী অব্যয় যেসব অব্যয় পদ মনের দুঃখ, আনন্দ, বেদনা, বিস্ময়, ঘৃণা, প্রশংসা এগুলো প্রকাশ করে, যেমন সাবাস, হাই, চিঠি, আহা, এগুলো। এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? ভাববোধক, বাক্যালঙ্কার, প্রশ্নসূচক, সম্বোধন সূচক, ধন্যাত্মক। বাক্যালঙ্কার ভাববোধক অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ মনের আনন্দ, উচ্ছ্বাস, দুঃখ, ঘৃণা এগুলো প্রকাশ করে তাদেরকে ভাববোধক অব্যয় বলে। যেমন আমরা বলি, বাহ, কি সুন্দর প্রকৃতি, সাবাস, ছেলেটি সাহস। বাক্যালঙ্কার যে অব্যয় পদ বাক্যের সৌন্দর্য, একটা বাক্য সেই বাক্যটা ইচ্ছ, সেই বাক্যের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে বা শোভা বৃদ্ধি করে তাকে বাক্যালঙ্কার অব্যয় বলে। তুমি কিনা ভালো, লোকটাকেই চোর বললে এই কিনা এইটা। প্রশ্নসূচক যে অব্যয় পদ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় তাকে প্রশ্নসূচক অব্যয় বলে। যেমন তুমি কি যাবে স্কুলে, এই কিটা, কি হে, কেমন আছো, কি হেটা। সম্বোধন সূচক যে অব্যয় পদ কাউকে কোনো সম্বোধন প্রকাশ করা হয় তাকে সম্বোধন সূচক অব্যয় বলা হয়, যেমন ওহে, ওগো ইত্যাদি। আর ধন্যাত্মক অব্যয় যেসব অব্যয় ধ্বনির থেকে সৃষ্টি হয় তাদের ধন্যাত্মক অব্যয় বলে। যেমন দুটো শব্দ বলে, বন বন, ঝমঝম, ঢমঢম, ঝনঝন ইত্যাদি। এই অব্যয় পদ থেকে আমরা কি জানলাম? যে সকল পদ বাক্যে ব্যবহার করলে কোনরূপ পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে। আর তিন ভাগে বিভক্ত, পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী। আর সমুচ্চয়ী অব্যয়টা দুই ভাগে ভাগ করা হয়, সংযোজক আর বিয়োজক। আর অনন্বয়ী অব্যয়কে পাঁচ ভাগে ভাগ করা হয়, ভাববোধক, বাক্যালঙ্কার, প্রশ্নসূচক, সম্বোধন সূচক আর ধন্যাত্মক। ঠিক আছে, এটা পড়বে পড়াক্রমে সুন্দর করে।